কোভিড-19 তথা করোনার প্রতিরোধের নামত অসম সরকারে ব্যাপক ব্যবস্থা গ্রহণের কথা কই অহার মুহূর্ততে শোণিতপুরত এতিয়া জেলা উপায়ুক্তর কার্যালয়ত কোভিড-19 তথা করোনার ডাটা এন্ট্রি অপারেটর সকলের মজুরির লুণ্ঠনত তৎপর হয়ে পড়েছে ঠিকাদার রূপী এক দালাল চক্র। এই লৈ ক্ষুভিত হয়ে পড়েছে কোভিড-19 ডাটা এন্ট্রি অপারেটর সকল। আজি জেলা উপায়ুক্তর কার্যালয়ের চৌহদতে এই ডাটা এন্ট্রি অপারেটর সকলের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। রাজ্যত করোনার সংক্রমণে এতিয়া ভয়াবহ রূপ লৈছে, প্রতিদিনে বৃদ্ধি পাইছে আক্রান্তর সংখ্যা। শোণিতপুর জেলাতো ব্যাপক হারত বৃদ্ধি পাইছে আক্রান্তর সংখ্যা, ইয়ার সমান্তরালভাবে বৃদ্ধি পাইছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা আর রেপিড টেস্টর লগতে স্বাব গ্রহণের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্থানত। স্বাস্থ্য বিভাগের কর্মীর লগতে কেতবোর কাম কাজের বাবে এই সকল যুবক যুবতীক কোভিড কর্তব্য নিয়োজিত করা হয়েছে দৈনিক হিসাবত। এই সকলের কাম কোভিড আক্রান্ত বা পরীক্ষা করা লোক সকলের তালিকা প্রস্তুত করা, ডাটা এন্ট্রির কাম করে আহিছে এই সকল লোকে। এওঁলোকক দৈনিক 500 টাকা দিয়া হব বলে নিয়োজিত করেছিল জেলা উপায়ুক্ত। কিন্তু এতিয়া উলাইছে মধ্যভোগী জয়ন্ত বনিয়া নামের এজন ঠিকাদারে এই সকল যুবক যুবতীক নিয়োগ করা ঠিকা লৈছিল, কিন্তু সেয়া নাজানিছিল এই সকল যুবক যুবতীয়ে। এতিয়া প্রাপ্য মাননীর পর কমিশন লৈছে মধ্যভোগী জয়ন্ত বনিয়া আর তেওঁ মহরী পবন নাথে। প্রতিজনের পর 4,000-5,000 লোকে কমিশন কাটি রাখিছে জয়ন্ত বনিয়া আর পবন নাথে। তাকে লৈ আজি সম্পূর্ণ বেতন বিচারি জেলা উপায়ুক্তক সাক্ষাৎ করে এওঁলোকে। দিনে নিশায় কোভিডর যুদ্ধখনত কর্মরত এই সকল যুবক যুবতীর প্রাপ্যধন আত্মসাত করা ঠিকাদার জয়ন্ত বনিয়া আর মহরী রূপী পবন নাথের ক্ষেত্রে জেলা উপায়ুক্তের কি ব্যবস্থা লয় সেয়াহে লক্ষণীয় হব। কোভিড-19 ডাটা এন্ট্রি যেটা ঠিকা, এই ঠিকাট সম্পূর্ণরূপে জয়ন্ত বনিয়া আর পবন নাথে পাইছিলেন। জয়ন্ত বনিয়া সেইকারণে মাজত সোমায় আমার দরমহার এই আধা অংশ কাটি পেলায় রাখি থাকে। এপয়েন্টমেন্ট আমাক ডিসি স্যারে দিছিলে, কিন্তু ডিসি স্যারে এটু মানে করব লাগছিল যে থার্ড পার্টি এটা মাজত আনি সময় দিয়ে কি কয়। আমি ডিসি স্যারক এটাই মেমোরেন্ডাম দিম যাতে আমার এই যে প্রাপ্য ইমান একটা বিপদপূর্ণ কামর মাজত আমি সোমায় কাম করি জায়গাত আমি কাম করে আছো, আমার যে প্রাপ্য সেই প্রাপ্যটা আমাক সময়মতে আর সঠিকভাবে আমাক দিয়াটোই আমি কামনা করো। আমি ডিসি স্যার ডাইরেক্ট পাতিছিল কথা, ডিসি স্যার ডাইরেক্ট অ্যাপয়েন্ট করেছিলেন। ডিসি স্যারে যেটা কথা পাতিছিলে ফার্স্ট টাইম তেতিয়াই কৈছিলে যে তোমালোকৰ ইয়াত থার্ড পার্সন কোনো নাই, মোৰ আন্ডাৰত কৰি আছে, তোমালোকে ইয়াত পেমেন্টের কথা চিন্তা করব নালাগে। পার ডে যেটা স্যারে কৈছিলে 500 কে, তারপর এটা কৈছে 400 কে। এটা আমার মানে রাতি দিন কাম করার পিছত যদি আমার পাব লাগিছিলে 40 ডেজর 16,800, আমার এটা কালি কাটি কুটি পেলায় দিছে 11,000 টাকা মোর দিছে সেটো। আর বাকি কীটার মানে তেখেতে কি করেছে, 1 মান্থত 12,000 দিব লগে স্যারে কথাটো কৈছিলে, কিন্তু এটা দিছে সবকে 8,000। আমি রাতি দিন একাখার করে পেলায় এই কামটো করার পিছত যদি আমাকে এনেকা ঠক প্রবঞ্চনা করে কেনেকা লাগবে, সেইকারণে আজ আমি অধ্যক্ষ স্যারের ওসরলে আছি ডিসি স্যারের ওসরলে। স্যালারি যেটা চাইছো সেইটো হিসাবত মানে 17,600 পাব লাগে, মই কাটি কুটি মোক মোর আধা স্যালারি কাটি দিলে মাত্র 12,000 মই স্যালারি পাইছো। তারপর মই স্যারক কল করলো কালি রাতে, স্যারে কলে যে থার্ড পার্টির মাজত সোমাইছে জয়ন্ত বনিয়া, এটা থার্ড পার্টির মাজত সোমাই কিনে তোমালোকৰ স্যালারিটো ইহঁতো চার্জ কিবা একটা চার্জ কাটা হয়। তো আপনাদের নিজে ভাবক, চার্জ কাটে ঠিক আছে, 1,000 বা 500 চার্জ কাটিলেও বেলেগ কথা, 6,000 কোনবা কাটে নাকি, এটো তো কাবার একটা স্যালারিয়ে গুছি। জয়ন্ত বনিয়া কালি কল করেছিল, নিজে কইছে যে আমিও তো অল্প লাভ লোব লাগবে বলে কইছে। ব্যুরো রিপোর্ট, অগ্নিগড় নিউজ।